হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল বন্ধুরা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে দুটো চাকরি পরীক্ষার রেজাল্ট আজকেই ঘোষণা করা হলো এই মুহূর্তে আমরা রয়েছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এখান থেকে আপনাদেরকে রেজাল্ট ডাউনলোড করে দেখিয়ে দেবো যে কোন কোন দুটো পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এই ভিডিওতে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেবো যে আইসিডিএস সুপারভাইজার মেন এক্সাম কবে হতে পারে পিএসসি ক্লার্কশিপ মেন এক্সাম ফুড এসআই রেজাল্ট সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ তথ্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের হোয়াটস নিউ পেজে দুটো নোটিশ দেওয়া হয়েছে আজকেই এই নোটিশ দুটো ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি ফ্রেন্ডস আমরা প্রথম রেজাল্টে চলে এসেছি প্রথম যে রেজাল্টটা দেওয়া হয়েছে জয়েন্ট ডাইরেক্টর অফ টেক্সটাইল যেটা কিনা মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ অ্যান্ড টেক্সটাইল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এ রেজাল্টটা দেওয়া হয়েছে যার অ্যাডভার্টাইজ নম্বর ছিল ষোলো এক স্ল্যাশ টু থাউজেন্ড এইটিন এটা তার অ্যাডভারটাইজ নম্বর এখানে দুটো নাম প্রকাশ করা হয়েছে আপনারা একটু চেক করে নেবেন যদি আপনারা অ্যাপ্লাই করে থাকেন এবারে আমরা সরাসরি দ্বিতীয় রেজাল্টে চলে যাব দু নম্বর রেজাল্টটা দেওয়া হয়েছে লেকচার ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন গভর্নমেন্ট পলিটেকনিক্স অর্থাৎ সরকারি পলিটেকনিক কলেজে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের লেকচারার পদে রেজাল্টটা দেওয়া হয়েছে এখানে টোটাল সাতজনের নাম প্রকাশ করা হয়েছে আপনারা চেক করে নিতে পারেন আপনাদের নামটা এসছে কিনা যদি আপনারা অ্যাপ্লাই করে থাকেন তো এবারে আপনাদেরকে বলে দিচ্ছি কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট ফুড এসআই রেজাল্ট ক্লার্কশিপের রেজাল্ট আইসিডিএসের রেজাল্ট এবং এগুলোর মেন পরীক্ষা কবে হবে ক্লার্কশিপ এবং আইসিডিএস সুপারভাইজার আপনাদের জন্য সুখবর একটা জানিয়ে রাখি পাবলিক সার্ভিস কমিশনে কিন্তু এখন প্রতিদিনই অফিস খোলা এবং কম সংখ্যক কর্মী এলেও কাজ কিন্তু চলছে পাবলিক সার্ভিস কমিশন এই মুহূর্তে চাইছে এই লকডাউনের মধ্যেই যদি তারা বিভিন্ন পরীক্ষা রেজাল্টগুলো বের করে দিতে পারে তাহলে কিন্তু মেন পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য মানে সেটা পাবলিক সার্ভিস কমিশনের তো একটা প্রিপারেশন দরকার যে মেন পরীক্ষা কোন কোন সেন্টারে হবে কোথায় হবে কোন সেন্টারে কতজন ক্যান্ডিডেট থাকবে তো এগুলো কিন্তু রেজাল্ট না বেরোলে তাদের পক্ষে জানা সম্ভব নয় যে কারা কারা প্রিলিমিনারি থেকে মেনের জন্য সিলেক্টেড হয়েছে তাই যতটা আপনাদের জন্য দরকার প্রিপারেশনের জন্য পড়াশোনা করবেন মেনের জন্য ততটাই কিন্তু পাবলিক সার্ভিস কমিশনও চাইছে যে প্রিলিমিনারি পরীক্ষা রেজাল্টগুলো বের করে দিতে তো যেটা খবর পাওয়া যাচ্ছে এক থেকে দু সপ্তাহের মধ্যে কিন্তু আইসিডিএস সুপারভাইজারের প্রিলিমিনারি পরীক্ষা রেজাল্ট বেরোতে পারে সেরকম ক্লার্কশিপ পরীক্ষা এবং ফুড এসআই পরীক্ষার রেজাল্টও কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে আপনারা এটা ভাববেন না যে এই মুহূর্তে লকডাউন চলছে রেজাল্ট বেরোবে না এমনটা কিন্তু নয় কারণ রেজাল্ট বের করতে কোনোই অসুবিধা নেই যেহেতু কম সংখ্যক কর্মী আসছে তারা ধীরে ধীরে কিন্তু রেজাল্টগুলো বের করছে যেমন ধরুন আজকে দুটো পরীক্ষা রেজাল্ট বেরোলো গত কয়েকদিনে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম সেখানেও কিন্তু দুটো পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়েছে পরপর করে পাবলিক সার্ভিস কমিশন দিচ্ছে এবারে আপনাদেরকে জানিয়ে রাখি আইসিডিএস সুপারভাইজারের মেন পরীক্ষাটা কিন্তু পিএসসি ক্লার্কশিপের মেন পরীক্ষার আগে কিন্তু হতে পারে এমনটাই কিন্তু একটা খবর রয়েছে তো সেটা সময়ই বলবে অফিসিয়াল নোটিফিকেশান কোনো দিলে আপনাদের সবার প্রথমে জানিয়ে দেব এর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই আপডেটটা আপনাদেরকে জানিয়ে দিলাম আশা করি আপনাদের উপকারে লেগেছে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন জয় হিন্দুবাদে মাতারাম